ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের যে পরীক্ষা শুরু হয়েছে সেই পরীক্ষাগুলো সুন্দরভাবে দিচ্ছেন। আপনাদের পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের সাজেশন দেখানোর চেষ্টা করেছিলাম। ইতিমধ্যে অধিকাংশ সাবজেক্ট দেখানো হয়েছে, কিছু সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বাকি ছিল, সে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাস প্রথম পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ইতিহাস প্রথম পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখাতে যে এখানে কিছু প্রশ্ন দেখিয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি এখান থেকে দশটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রশ্নে চলে যাই, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নাম্বার, আমি পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লিখো, উত্তর বাংলাদেশ। আপনাদের সুবিধার জন্য আমি বরাবর উত্তর সহ দেখানোর চেষ্টা করি, আজও সেটা চেষ্টা করেছি। দেখেন, এক নাম্বার, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি? উত্তর বাংলাদেশ। দুই নাম্বার, কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী? উত্তর পদ্মা নদী। তিন নাম্বার, বরেন্দ্র শব্দের অর্থ কি? উত্তর প্রধান রাজা। চার নাম্বার, বঙ্গ কি? উত্তর প্রাচীন বাংলার একটি জনপদ। আমরা জানি প্রাচীন বাংলায় অনেকগুলো জনপদ ছিল, তার ভিতরে একটি জনপদ হচ্ছে বঙ্গ। সুতরাং বঙ্গ যদি আসে তাহলে এটা দেখাবেন, বঙ্গ কি? প্রাচীন বাংলার একটি জনপদ। পাঁচ নাম্বার, বাংলার প্রকৃত নাম বঙ্গ, উক্তিটি কার? বাংলার প্রকৃত নাম বঙ্গ, উক্তিটি কার? উত্তর ডক্টর রমেশ মজুমদারের, ডক্টর রমেশ মজুমদার। ছয় নাম্বার, পুণ্ডুনগর কোথায় অবস্থিত? পুণ্ডুনগর কোথায় অবস্থিত? উত্তর বগুড়া জেলার মহাস্থানগড়। আপনারা অনেকে ঘুরতে গিয়েছেন মহাস্থানগড়, এটা হচ্ছে প্রাচীনকালে এই মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ডুনগর। এটা ঘুরেও আসতে পারে যে মহাস্থানগড়ের প্রাচীন নাম কী ছিল? উত্তর পুণ্ডুনগর। সাত নাম্বার, প্রাচীন জনপদ কোনটি? উত্তর পুণ্ড্র। আট নাম্বার, মেঘনার পূর্বাঞ্চল কোন নামে পরিচিত ছিল? মেঘনার পূর্বাঞ্চল কোন নামে পরিচিত ছিল? উত্তর সমতট। এটাও আসতে পারে যে সমতট কোন এলাকা নিয়ে ছিল? উত্তর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, এই এলাকা। নোয়াখালী, কুমিল্লা, এই এলাকা কিন্তু প্রাচীনকালে সমতট নামে পরিচিত ছিল, মাথায় রাখবেন। নয় নাম্বার, হরিকেল জনপদটির বর্তমান নাম কি? হরিকেল জনপদটির বর্তমান নাম চট্টগ্রাম ও সিলেট। কোশ্চেনটা ঘুরেও আসতে পারে, চট্টগ্রাম ও সিলেটের, সিলেট কোন জনপদের অধীনে ছিল? সেটা হরিকেল। দশ নাম্বার, হর্ষচরিত গ্রন্থটি কার লেখা বা কার রচনা? হর্ষচরিত গ্রন্থটি কার রচনা? উত্তর হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। হর্ষচরিত গ্রন্থটি কার রচনা? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। এগারো নাম্বার, রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? উত্তর ঐতিহাসিক কলহন, ঐতিহাসিক কলহন। বারো নাম্বার, বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা কে? বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা কে? উত্তর গোপাল ভট্ট ও আনন্দ ভট্ট। বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা গোপাল ভট্ট ও আনন্দ ভট্ট। তেরো নাম্বার, ইবনে বতুতা কে ছিলেন? ইবনে বতুতা আমরা জানি উনি একজন পর্যটক ছিলেন, অর্থাৎ পরিব্রাজক, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে বেড়াতেন। উত্তর হচ্ছে ইবনে বতুতা কে ছিলেন? মরক্কোর পরিব্রাজক, অর্থাৎ ইবনে বতুতা মরক্কের অধিবাসী ছিলেন এবং উনি বিশ্বের অধিকাংশ দেশই ভ্রমণ করে বেড়াতেন। চোদ্দ নাম্বার, পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? আমরা জানি পাহাড়পুর নওগাঁতে অবস্থিত, পাহাড়পুর নওগাঁতে অবস্থিত। পনেরো নাম্বার, পাণ্ডু রাজার ঢিবি কোথায় অবস্থিত? পাণ্ডু রাজার ঢিবি কোথায় অবস্থিত? ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। ষোলো নাম্বার, ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? আপনাদের অনেকেরই চেনা আছে ওয়ারি বটেশ্বর, নরসিংদী।
17 নম্বর, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। 18 নম্বর, প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম রাজাকে? উত্তর শশাঙ্ক। 19 নম্বর, শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় খোদিত আছে? শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় খোদিত আছে? এটা উত্তর প্রাচীন রোহিতাশ্বের গিরিগাত্রে। প্রাচীন রোহিতাশ্বের গিরিগাত্রে। 20 নম্বর, প্রাচীন বাংলায় প্রথম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? এটার উত্তর শশাঙ্ক। প্রাচীন বাংলায় প্রথম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? শশাঙ্ক। 21 নম্বর, শশাঙ্ক কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। 22 নম্বর, মাতসোনাইক শব্দের অর্থ কি? উত্তর অরাজকতাপূর্ণ অবস্থা। মাতসোনাই শব্দের অর্থ অরাজকতাপূর্ণ অবস্থা। 23 নম্বর, পাল বংশের শাসকেরা কোন ধর্মের অনুসারী ছিলেন বা পাল বংশের শাসকেরা কোন ধর্মাবলম্বী ছিলেন? উত্তর বৌদ্ধ ধর্মের। 24 নম্বর, পাল রাজাদের ধর্ম কি ছিল? একই উত্তর বৌদ্ধ। 25 নম্বর, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর রাজা ধর্মপাল। 26 নম্বর, বিক্রমশালী মহাবিহারের নাম কোন পাল শাসকের নাম অনুসারে করা হয়? উত্তর ধর্মপালের অন্য নাম বিক্রমশীলের নাম অনুসারে হয়। বিক্রমশালী মহাবিহারের নাম কোন পাল শাসকের নাম অনুসারে হয়? উত্তর ধর্মপালের অন্য নাম বিক্রমশীলের নাম অনুসারে হয়। অর্থাৎ ধর্মপালের আরেকটি নাম ছিল, সেটা বিক্রমশীল। এরপর 27 নম্বর, বিক্রমশীল বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়? এটা দুইবার লেখা হয়েছে, দুঃখিত, ধর্মপালের অন্য নাম বিক্রমশীল। আচ্ছা, সোমপুর বিহার নওগাঁ। দেববংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শান্তিদেব। 29 নম্বর, দেখেন, দেববংশের প্রতিষ্ঠাতা শান্তিদেব। 30 নম্বর, চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা শ্রীচন্দ্র। 30 নম্বর, চন্দ্রবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? রাজা শ্রীচন্দ্র। 31 নম্বর, সেনদের আদিনিবাস কোথায় ছিল? সেনদের আদিনিবাস কোথায় ছিল? উত্তর দক্ষিণাত্যের কর্ণাট দেশে। দক্ষিণাত্যের কর্ণাট দেশে। 32 নম্বর, লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? লক্ষণ সেনের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? উত্তর গৌড়। 33 নম্বর, কৌলিন্য প্রথার উদ্ভব হয় কোন সেন শাসকের সময়ে? উত্তর বল্লাল সেন। 33 নম্বর, কৌলিন্য প্রথার উদ্ভব হয় কোন সেন শাসকের সময়ে? উত্তর বল্লাল সেন। 34 নম্বর, সেন বংশের শেষ শাসক কে ছিলেন? সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? উমাপতিধর ও শরণ। লক্ষণ সেনের সভাকবি ছিলেন উমাপতিধর ও শরণ। 36 নম্বর, বখতিয়ার খলজি কোন পথে নদিয়া আক্রমণ করেন? বখতিয়ার খলজি কোন পথে নদিয়া আক্রমণ করেন? উত্তর ঝাড়খণ্ড অরণ্যময়। ঝাড়খণ্ড অরণ্যময়। 37 নম্বর, বখতিয়ার খলজি কত সালে বাংলা অভিযান করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বখতিয়ার খলজি কত সালে বাংলা অভিযান করেন? 1204 সালে। 38, ভুক্তি কি? ভুক্তি হচ্ছে প্রাচীনকালে প্রদেশকে ভুক্তি বলা হতো। ভুক্তি কি? প্রাচীনকালে প্রদেশকে ভুক্তি বলা হতো। 39 নম্বর, গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল? গুপ্তদের আদি বাসস্থান ছিল বাংলায়। 40 নম্বর, কোন কোন রাজবংশের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ সংঘটিত হয়, তাদের নাম? গুর্জর প্রতিহার বংশ, রাষ্ট্রকীট বংশ ও পাল বংশ। 41 নম্বর, রামচরিত কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। রামচরিত কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। 42 নম্বর, পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা প্রথম মহিপালকে বলা হয়। 43 নম্বর, চন্দ্রবংশ বাংলার কোন অংশে শাসন করতেন? দক্ষিণ পূর্বাঞ্চল। দেত্তপাড়া প্রশস্তি কে রচনা করেন? দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন? এটা হচ্ছে উপাপতিধর।
পঁয়তাল্লিশ নাম্বার, সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতিরেয় আরণ্যক। সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতিরেয় আরণ্যক গ্রন্থে। হিউয়ান শাং কে ছিলেন? ইনি হচ্ছে চীনা পরিব্রাজক। ইবনে বতুতা ছিলেন মরক্কের, আর চীনা পরিব্রাজক হচ্ছেন হিউয়ান শাং, অর্থাৎ ইনিও ওরকম ভ্রমণ করে বেড়াতেন। হিউয়ান শাং চীনা পরিব্রাজক। সাতচল্লিশ নম্বর, চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা ছিলেন পূর্ণচন্দ্র। আটচল্লিশ, দেববংশের প্রতিষ্ঠাতা শ্রী শান্তিদেব। উনচল্লিশ নম্বর, বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? সেটা হচ্ছে জলবায়ুর প্রভাব, নদ নদী ও বিপুল প্রাকৃতিক জলপ্রবাহ। বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী ও বিপুল প্রাকৃতিক জলপ্রবাহ, অথবা বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু। লিখবেন, বাংলাদেশের ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নদ নদী, বিপুল প্রাকৃতিক জলপ্রবাহ বা সম্পদ। পঞ্চাশ নম্বর, লামা তারানাথ কে ছিলেন? তিব্বতের একজন ঐতিহাসিক কাহিনীকর, যিনি কাহিনী রচনা করতেন, তার নাম ছিল লামা তারানাথ। মৎসনায় শব্দটি তো জানেন, এই শব্দটির অর্থ হচ্ছে অরাজকতাময় অবস্থা, এবং এটা এসেছে সংস্কৃত শব্দ থেকে। বান্ন নম্বর, পাল বংশের শেষ রাজা মদন পাল। দেওপাড়া শিলালিপি রচনা করেছেন বিজয় সেন। চৌন নম্বর, বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। দেব পর্বত কুমিল্লার নিকটবর্তী ময়নামতি পাহাড়ের দক্ষিণে অবস্থিত। আসতে পারে দেব পর্বত কোথায়, এটা কুমিল্লার নিকটবর্তী ময়নামতি পাহাড়ের দক্ষিণে অবস্থিত, যারা গিয়েছেন তারা দেখবেন। ছাপ্পান্ন নম্বর, প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি? বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপ্তি। সাতান্ন নম্বর, খালিশপুর তাম্রলিপি কে উৎকীর্ণ করেন? এটা হচ্ছে ধর্মপাল। খালিশপুর তাম্রলিপি কে উৎকীর্ণ করেন? ধর্মপাল। আঠারো নম্বর, দেববংশের উদ্ভব হয় কখন? অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে। ঊনষাট নম্বর, এবং সর্বশেষ, বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কৈব্রত নায়ক দিবা। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য ইতিহাস প্রথম পত্র থেকে ঊনষাটটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখা হয়েছে। আপনারা চাইলে লিখে নিতে পারেন, অথবা এখান থেকেও শুনে মনে রাখতে পারেন, যেটা আপনাদের ভালো মনে হয়। আর ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে খ বিভাগ এবং গ বিভাগ, অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলক যে প্রশ্ন, সেটা সাজেশন আমি ইতিমধ্যে দিয়েছি, যারা পেয়েছেন তারা দেখে নেবেন। আর তাদের, অথবা যারা পাননি এবং যারা পেয়েছেন, সবার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওই দুটো লিংক দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।